পবিত্র জশন জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে সীতাকুণ্ডর ভাটিয়ারি দুই দিন ব্যাপী একুশতম আজিম উসান নুরানি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়ে অক্টোবর 5 তারিখ বৃহস্পতিবার ও অক্টোবর 6 তারিখ শুক্রবার আশাখানে মুস্তাফা তরুণ পরিষদের আয়োজনে ও এলাকাবাসীর সহযোগিতায় ভাটিয়ারি মকবুল আলী চৌধুরী জামা মসজিদে দুই দিন ব্যাপী এই মাহফিল সম্পন্ন হয়। এটা প্রধান মেহমান হিসেবে তশরিফ পেশ করছি আলহাজ মুফতি কাজী মোহাম্মদ শাহিদুর রহমান হাশেমি। মাওলানা মোহাম্মদ নুরুল হকর সভাপতিত্বে প্রতদিন প্রধান বক্তা আছেন মাওলানা মোহাম্মদ তাওহিদুল আলম রিয়াদ, বিশেষ বক্তা আছেন মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন আনোয়ারি। দ্বিতীয় দিনে প্রধান বক্তা হিসেবে তশরিফ পেশ করছি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, বিশেষ বক্তা আছেন মাওলানা হাফেজ মোহাম্মদ নুরুল মুস্তাফা। শেষ দিনত মাহফিলত দেশ ও বিশ্ব মুসলিমের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সি প্লাস টিভি চট্টগ্রাম।